আজ আমি যাচ্ছি পাঁচামি পাথর আনতে, এখন আছি বর্ধমান স্টেশনে, বাজছে রাত্রি 12:30, আমাদের ট্রেন রাত্রি 1টার সময়। আমার সঙ্গে আছে ওয়াসিম, ইতিমধ্যেই আমাদের ট্রেন বর্ধমান স্টেশনে প্রবেশ করেছে। যেভাবে কামরা ছিল তাই ভিড়টা একবার দেখিয়ে দিচ্ছি কী পরিমাণ ভিড় ছিল কামরা। কোনো রকমই তারপর জায়গা পাচ্ছিল, আর সেই কারণে আমি দারুণ হাসছিলাম একই অবস্থা। যাই হোক, 3 ঘন্টা বাদ আমরা নেমে পড়লাম রামপুরহাট স্টেশনে। এখন বাজছে রাত্রি 3টে। আমরা রামপুরহাট স্টেশনে নেমে গেছি, এখন বাজছে রাত্রি 3টে। 3টে বেজেছে, 2:57 এরকম বাজছে। রামপুরহাট স্টেশন থেকে বার হয়ে আশপাশে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার দিকে। সেখানেই আমাদের গাড়ি আছে, আর আমরা সেখান থেকেই গাড়িতে উঠব। যাই হোক, এই সেলফি পয়েন্টে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুললাম। আমরা এখন গাড়িতে চেপেছি, যাচ্ছি রামপুরহাট থেকে ঝাড়খণ্ড বর্ডারে পাঁচামি। আমার ইচ্ছা পাঁচামি থেকে পাথর নেব, তাই গাড়িতে করে একেবারেই পাঁচামির খাদানে যাব এবং সেখান থেকে পাথর কিনে আমরা নির্মাণ ফিরব। খুবই সম্পূর্ণ রকম আশা করি যতটা পেরেছি এই ভিডিওতে আপনাদের দেখাতে পেরেছি। এটা পাঁচামির পাথরের খাদান, চারদিকে পাথর ভাঙা হচ্ছে। আমি কাছ থেকে দেখাবার চেষ্টা করছি, জানি না কেমন শব্দ আসছে, পাথর ভাঙার চারদিকে শব্দ। আমি একটা খাদানে যাচ্ছি, এরা বড় পাথরের টুকরোগুলোকে হাতুড়ি করে মেরে ভেঙে দেয়, তারপর সেই ছোট টুকরোগুলোকে আবার মেশিনে দিয়ে বিভিন্ন মাপের পাত্র তৈরি হয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সাইডের পাত্র, আমার প্রয়োজন হচ্ছে এই পাত্রটা। তাই আজকে আমরা পাথর নিয়ে যাব, আর খাদানের থেকে পাথর এনে কীভাবে ভেঙে আমাদের বিভিন্ন মাপের পাথর তৈরি হয় তা এখানে গেলে সরাসরি দেখা যাবে।
আমাদের গাড়িটা এইভাবেই লোড হচ্ছিল। আশপাশের গাড়িগুলি আমি দেখালাম, আর আমিও চারদিকটা ভালো করে দেখে নিলাম। এবার ফেরার পালা। ফেরার পথে মৌরাক্ষী নদীর ওপর অবস্থিত এই তিলপাড়া মিহিরলাল ব্রিজ, এখানে একদিকে জল গেটে আটকে রাখা হয়েছে, তাই দেখতে বেশ ভালো লাগছিল। এটা আমরা পার হচ্ছি ময়ূরাক্ষী নদী।